হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ পাকের রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে আপনাদের সামনে আলোচনা করব হঠাৎ শোয়া থেকে উঠে দাঁড়ালে বা বসা থেকে উঠে দাঁড়ালে মাথায় সক্কর দেয়া, এই সমস্যাটা কেন হয়, এর লক্ষণগুলো কী কী, এই সমস্যাটা কাদের বেশি হয় এবং এর ক্ষেত্রে করণীয় কী কী, চিকিৎসা গ্রহণ করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা আমাদের স্বাস্থ্য কথন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা দয়া করে আমাদের স্বাস্থ্য কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় শোয়া থেকে উঠে দাঁড়ালে বা বসা থেকে উঠে দাঁড়ালে হঠাৎ মাথায় চক্কর দেয়া। শোয়া থেকে উঠে দাঁড়িয়েছেন বা বসা থেকে উঠে দাঁড়িয়েছেন, হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে উঠল, এমনটা কি আপনাদের সাথে হয়েছে? এমনটা অনেকেরই সাথে হয়ে থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এই সমস্যাটা বেশি হয়, ডায়াবেটিস রোগীদেরও এই সমস্যাটা বেশি হয়ে থাকে এবং গর্ভবতী মহিলাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। হঠাৎ করে যখন পজিশন বা ভঙ্গি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের রক্তচাপ কমে যায়, তখন এই সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশান, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশান। তো বন্ধুরা, আসুন জেনে নিই এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশানটা কী। হঠাৎ ভঙ্গি বা পজিশন পরিবর্তনের ফলে যখন আমাদের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার, একটু বুঝিয়ে বলি, আমাদের রক্তচাপ পরিমাপ করার সময় দুই রকমের রিডিং দেয়া হয়, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের প্রেশার, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের প্রেশার বা নিচের রক্তচাপ। যখন হঠাৎ ভঙ্গি পরিবর্তনের ফলে সিস্টোলিক ব্লাড প্রেশার 20 মিলিমিটার পারদ নেমে যায়, মানে নর্মালের চেয়ে 20 কমে যায়, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের রক্তচাপটা নর্মালের চেয়ে 10 কমে যায়, তখন তাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশান বলা হয়ে থাকে। এর লক্ষণগুলো কী কী? হঠাৎ রক্তচাপ কমে গেলে কেমন লাগতে পারে? হঠাৎ করে রক্তচাপ কমে গেলে মাথা ঘুরাতে পারে, হঠাৎ করে মাথা হালকা হয়ে যেতে পারে, চোখে অন্ধকার দেখতে পারে, হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে এবং দেখা গেছে চোখে ঝাপসা দেখতে পারেন। কারো কারো ক্ষেত্রে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যেতে পারেন বা অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তবে এই লক্ষণগুলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য থাকে এবং কয়েক মিনিটের মধ্যে রোগী স্বাভাবিক বোধ করে, আবার রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যায়। এটা হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের লক্ষণগুলো। কারণগুলো কী কী? এর কারণগুলো কী? 65 এর উপরে যে সব বয়স্ক মহিলা, পুরুষ মহিলারা আছেন, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণটা তেমন কার্যকর না, হঠাৎ করে রক্তচাপ কিন্তু উঠানামা করতে পারে, কমে যেতে পারে, তাদের এই সমস্যাটা বেশি হতে পারে। গর্ভবতী মহিলারা বেশি গামায়, অধিক গাম দেয়, তাদের এই সমস্যাটা দেখা দিতে পারে। এবং যারা অধিক গরমের মধ্যে কাজ করেন, তাদের হঠাৎ করে বেশি গাম হয়ে যাওয়ার কারণে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনটা দেখা দিতে পারে বা হঠাৎ করে মাথায় চক্কর দিতে পারে। বমি বা পাতলা পায়খানার কারণে শরীরে যখন পানি স্বল্পতা দেখা দেয়, তখন এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা মাথায় চক্কর দেওয়ার সমস্যা দেখা দিতে পারে। হৃদরোগের রোগীদের, হৃদরোগে হঠাৎ করে হৃদরোগের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিস রোগীদের, যাদের রক্তে শর্করা হঠাৎ করে 3.5-এর কম হয়ে যায়, তাদের এই সমস্যা দেখা দিতে পারে। অ্যাড্রিনাল গ্রন্থি অকার্যকর বা অকার্যকারিতার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। পার্কিনসন ডিজিজের কারণে এই সমস্যা হতে পারে এবং বয়স্ক ব্যক্তিদের দুপুরবেলায় যখন বাড়ি খাবার খান, তখন এই সমস্যা হতে পারে। এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু ওষুধ আছে যেসব ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি অ্যালকোহল এবং ধূমপান করার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। করণীয় কী? কী চিকিৎসা গ্রহণ করবেন? আমি তো এই ডিজিজটার নামও বলে দিয়েছি, এর কারণগুলো বলে দিয়েছি, লক্ষণগুলো বলে দিয়েছি, তাহলে এখন চিকিৎসার কথাও বলে দিই। কী চিকিৎসা গ্রহণ করবেন? হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে কিন্তু হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে রাতে টয়লেটে যাওয়ার সময়। তাই এক্ষেত্রে সাবধান হতে হবে। এক্ষেত্রে করণীয় কী, কী করবেন? যখন আপনি শোয়া থেকে উঠলেন বা আপনার ঘুম ভাঙল, ফসরাপ সেফেসে আপনি ফসরাপে যাবেন বা বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, তখন সাথে সাথে বিছানা ছেড়ে উঠে দাঁড়াবেন না। তখন বিছানা থেকে উঠে আপনি একটু বসবেন, বিছানার পাশে একটু বসার পরে কতক্ষণ দীর্ঘ শ্বাস নিলেন, বড় বড় করে কয়েকবার শ্বাস নিলেন, এরকম করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। নিঃশ্বাস নেওয়ার পরে আপনি বসলেন,
বসার পরে আপনি উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়ানোর কিছুক্ষণ পরে আপনি হাঁটবেন, হেঁটে বাথরুমে বা টয়লেটে যাবেন, তাহলে আপনার এই সমস্যা হওয়ার প্রবণতা কমে যাবে। শরীর কখনো পানি শূন্য হতে দিবেন না, বেশি বেশি করে পানি পান করবেন, তাহলে এই সমস্যা দেখা দিবে না। একসাথে বেশি খাবার খাবেন না, অল্প অল্প করে বারবার খাবার খান। শোবার আগে অ্যালকোহল বা ধূমপান করবেন না, এই ধূমপান এবং অ্যালকোহলের খাওয়ার কারণে পান করার কারণে আপনার এই সমস্যার প্রবণতা বেড়ে যেতে পারে। পাশাপাশি বিছানায় শোয়ার সময় মাথাটাকে একটু উঁচু করে দিবেন, মাথার নিচে একটা জায়গায় দুইটা বালিশ দিয়ে একটু উঁচু করে দিবেন যাদের এই প্রবণতা আছে, তখন আপনার শরীরের রক্ত চলাচলটা স্বাভাবিক থাকবে। চিকিৎসকরা আপনাকে পায়ে মোজা পরতে দিতে পারে, পাশাপাশি কিছু ফেসির ব্যায়াম, পায়ের ফেসির ব্যায়াম করতে দিবে। আপনি কিছু পায়ের ফেসির ব্যায়াম করতে পারেন এবং সারাদিনে অল্প অল্প করে ব্যায়াম করতে পারেন। অল্প অল্প করে যদি আপনি ব্যায়াম করেন তাহলে আপনার রক্ত চলাচলের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেটা কার্যকর হয়, আপনার শরীরের রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে। এক্ষেত্রে কিছু ওষুধও আছে, ওষুধগুলো আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা ঠিক না। তো বন্ধুরা, আজকে আলোচনা এতটুকুই ছিল। হঠাৎ করে শোয়া থেকে উঠে দাঁড়ালে বা বসা থেকে উঠে দাঁড়ালে মাথায় শক্কর দেয়া, এই সমস্যা কেন হয়, এর কারণগুলো কী, এর লক্ষণগুলো কী এবং এর ক্ষেত্রে করণীয় কী। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো প্রয়োজনীয় ভিডিও দরকার হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।